আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনাল কারীম। আম্মা বাদ, সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ এবং যারা আমার লাইভ ক্লাস দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং স্বাগতম জানিয়ে আমার অনলাইন ক্লাস শুরু করতেছি। আমি মোহাম্মদ আবুবকর সিদ্দিক, প্রভাষক আরবি, ইসলামনগর দারুস সুন্নাত ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কামারখন, সিরাজগঞ্জ। আজকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম শ্রেণীর আল ফিকহ প্রথম পত্র শরহে বেকায়ার গুরুত্বপূর্ণ একটি আলোচনা, কিতাবুন নিকাহ এর বাবুল মাহার, এখান থেকে আলোচনা এবং ক্লাস করব ইনশাআল্লাহ। আজকে যেই বিষয় সেটি হচ্ছে কিতাবুন নিকাহ এর বাবুল মাহারে মাহার। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম মানুষের সর্বাঙ্গীন জীবনের সকল সমস্যার সমাধান প্রদান করেছে এবং সেই সমাধান শুধুমাত্র ইহকালীন নয়, পরকালীন, ইহকালীন এবং পরকালীন, শান্তি এবং সমৃদ্ধি, উন্নয়ন এবং শান্তি সর্বদিক দিয়ে ইসলাম দিক নির্দেশনা প্রদান করেছে। ইসলামের সৌন্দর্যের মধ্যে অন্যতম সৌন্দর্য বা বিষয় হচ্ছে নারীর অধিকার প্রতিষ্ঠা করা। আমরা জানি প্রাক ইসলামী যুগে, যাকে ঐতিহাসিকদের ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়াত, এই জাহিলিয়াতের যুগে নারীদের মর্যাদা একেবারেই ছিল না। সেই সময়ে মানুষ নারীদের সাথে যথেচ্ছা ব্যবহার করত, তাদের অধিকার তো দূরের কথা, পুরুষের ইচ্ছাই নারীদের ইচ্ছা হিসাবে পরিগণিত হতো। সেখানে তাদের ছিল না কোনো নিজেদের স্বাধীনতার কথা, ছিল না নিজেদের অধিকারের কথা, এমনকি পুরুষ তাদের নিজেদের চাহিদা পূরণ করার জন্য তারা নিজের ইচ্ছা মতো বিবাহ করত, আবার বিবাহ করত, তাদেরকে আবার ইচ্ছে হলেই তাদেরকে ছেড়ে দিত, পরিত্যাগ করত, যার কোনো সুনির্দিষ্ট নীতিমালা প্রাক ইসলামিক যুগে জাহিলিয়াতের যুগে ছিল না। ইসলাম এসেছে শান্তির বার্তা নিয়ে, ইসলাম এসেছে নারীর অধিকার প্রতিষ্ঠা তথা সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আজকে যে বিষয়টি আলোচনা, আজকে যে ক্লাসের বিষয়টি, সেটি হচ্ছে মোহর। এটি ইসলামের অন্যতম একটি সৌন্দর্যের বিষয় ও মহত্বের বিষয় যে ইসলাম এসেছে নারীর অধিকার, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এবং আজকে যেই বিষয় ক্লাস পাঠের বিষয় মোহর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিবাহের ক্ষেত্রে। ইসলামের সৌন্দর্যের মধ্যে অন্যতম একটি সৌন্দর্য হচ্ছে নিকাহ তথা বিবাহের মধ্যে নারীর অধিকার, অর্থনৈতিক অধিকার, মতামতের অধিকার প্রতিষ্ঠার অন্যতম একটি বিষয় হচ্ছে মোহরের বিধান। আমরা জানি মোহর একটি আরবি শব্দ, মোহরের একবচন শব্দটি মুহুরুন, বহুবচন ব্যবহৃত হয়, অথবা মুহুরাতুন শব্দটিও মোহরের বহুবচন হিসাবে ব্যবহৃত হয়। এর শাব্দিক অর্থ যদি আমরা করতে যাই, এর শাব্দিক অর্থ আসবে আল আজরু, প্রতিদান, সেদাকুল মারআতে, নারীর অধিকার, হাদিয়া, আতাউলান, সামর্থ্য, আক্তুন, বন্ধন ইত্যাদি অর্থে আমরা শাব্দিক অর্থে মোহরের শাব্দিক অর্থ করতে পারি। তবে এখানে প্রধান যে অর্থ সেটি হচ্ছে সিদাকুল মারা, নারীর অধিকার বা নারীর প্রাপ্য, এই অর্থেই বেশি ব্যবহৃত হয়ে থাকে। মোহরের পারিভাষিক
অর্থ যদি আমরা করতে যাই, বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্নভাবে একে সংজ্ঞায়িত করা হয়েছে। যেমন আল ফিকহুল ইসলামী কিতাবের মধ্যে মোহরের পরিচয় দেওয়া হয়েছে, হুয়াল মালুল্লাজি তাস্তাহিকুল মারআতু আলা জাওজিহা বিল আকদ, আকদ তথা বিবাহ বন্ধনের মাধ্যমে স্বামীর উপরে স্ত্রীর জন্য যেই সম্পদ বা অর্থ অধিকার, অর্থের অধিকার প্রতিষ্ঠিত হয়, আবিদ দুখুলি বিহা হাকিকাতান, অথবা তার সাথে শারীরিক সম্পর্ক বা বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে স্বামীর উপরে স্ত্রীর জন্য যেই সম্পদ বা অধিকার প্রতিষ্ঠিত হয়, যেই সম্পদের অধিকারী হয় নারী, তাকে বলা হয় মোহর। আল মুজামুল ওয়াসিত কিতাবের মধ্যে এটি একটি অভিধান গ্রন্থের মধ্যে বলা হয়েছে, আল মাহরু মা ইয়াদফাউহু আজ-জাওজু ইলা জাওজাতিহি ইয়ানআকিদু বিআকদিজ জিওয়াজ, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে বা আবদ্ধ হওয়ার মাধ্যমে স্বামী তার স্ত্রীকে যেই সম্পদ হস্তগত করে তাকে বলা হয় মোহর। কিতাবুল ফিকহ গ্রন্থকার বলেন, আদ্দাইনু ইয়াজিবু লিল মারআতি, আদ্দাইনু মানে ঋণ বা এমন অধিকার যা প্রতিষ্ঠিত হয় নারীর জন্য, ফি আকদিন নিকাহে বিবাহ বন্ধনের মাধ্যমে, মোকাবালাতান বিনিময়ে, ফাহুয়া ইসমুল্লি মালে ইস্তিমতা ইবিহা, স্বামী থেকে উপকার বা উপভোগ করার নিমিত্তে স্ত্রীর জন্য যেই সম্পদ সে প্রাপ্য হয়, মহিলা প্রাপ্য হয়, বা স্বামীর উপরে যেই ঋণ থেকে, ঋণ দায়ন শব্দ বলা হয়েছে ঋণ, এইটাকে বলা হয় মোহর। অতএব আমরা বিভিন্ন সংজ্ঞা কিতাবের আলোকে পড়লাম, পাঠ করলাম, এবং সহজ ভাষায় যদি বলতে যাই তাহলে মোহর হচ্ছে ওই অর্থ, ওই সম্পদকে বলা হয় যা স্বামী তার স্ত্রীকে, তাকে হালাল করার জন্য যেই সম্পদের অধিকারী করে তাকে বলা হয় মোহর। এখন এই মোহর, কোরআনুল কারিমে মোহরের বিষয়ে আলোচনা এসেছে, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন এইভাবে যে, কাদা আলিমনা মা ফরদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, আল্লাহ তাআলা আরো অনেক আয়াতে এই বিষয়টা তুলে ধরেছেন। তবে এই মোহর কখন দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, এই বিষয়ে কোরআনে সুস্পষ্টভাবে বলা হয়নি। অর্থাৎ কোরআনে সংক্ষিপ্তভাবে মোহরের বিষয়টা এনেছে, নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে, সংক্ষেপে বর্ণনা করেছে যে মোহর একটি গুরুত্বপূর্ণ বিষয় যা জাহিলিয়াতের যুগে ছিল না, প্রাক ইসলামিক যুগে ছিল না। আল্লাহ তাআলা এই মোহরের বিধান করে দিয়ে ইসলামের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছেন, মানুষের কাছে ইসলামের গ্রহণযোগ্যতা যাতে গ্রহণযোগ্যতা লাভ করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, বিশেষ করে নারী অবহেলিত জাতি এই জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা এই মোহরের বিধান করে দিয়েছেন। তবে মোহরের পরিমাণ কতটুকু হবে, সর্বনিম্ন সর্বোচ্চ, এ ব্যাপারে কোরআন বিস্তারিত বলেনি, এই বিষয়টা সাব্যস্ত হয়েছে হাদিসের মাধ্যমে, হাদিসের দ্বারা। এখন আমরা যেই হাদিসগুলো, মোহর সংক্রান্ত হাদিসগুলো রয়েছে, এই হাদিসগুলোর আলোকে ইসলামের যারা পণ্ডিত ছিলেন, বিশেষ করে যারা আইম্মায়ে মুজতাহিদিন এবং যারা ইসলামের বিদগ্ধ আলেম ছিলেন, যাদেরকে আমরা মডেল হিসাবে চিনি, জানি, তাদের মধ্যে আইম্মায়ে আরবা তথা চার ইমাম, মাজহাবের ইমাম যাদেরকে আমরা মাজহাবের ইমাম হিসাবে চিনি বা জানি, এদের মধ্যে এই হাদিসের, বিভিন্ন হাদিসের কারণে মত পার্থক্য পরিলক্ষিত হয়েছে, যেই সর্বনিম্ন মোহরের পরিমাণ কতটুকু হবে, এই মোহরের পরিমাণ কতটুকু হবে এইটা নিয়ে ইমামদের মাঝে মতবিরোধ হাদিসের তারতম্যের কারণে। যেখানে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এক সাহাবীকে, এক ব্যক্তিকে লক্ষ্য করে, ফালতামিসু ওয়ালাউ কানা খাতামাম মিন হাদিদিন, এক ব্যক্তিকে লক্ষ্য করে বলেছেন, তুমি তোমার
নারী তোমার স্ত্রীর মহরানা আদায় করো, ওয়ালাউকা না খাতামাম মিন হাদিদ, যদিও হয় উহা একটি লোহার আংটি। অন্যত্র রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, লা মাহরা আকাল্লা মিন আশারাতি দরাহিমা, 10 দিরহামের কমে মহরের হক আদায় হবে না, মহর শুদ্ধ হবে না। অনুরূপভাবে অন্যান্য হাদিসের আলোকে ইমামগণ মতবিরোধ করেছেন, মহরের সর্বনিম্ন পরিমাণ কতটুকু হবে, আর সর্বোচ্চ পরিমাণ নিয়ে ইমামদের মাঝে আলেমদের মাঝে কোনো মত পার্থক্য নেই, কারণ সামর্থ্য এবং অবস্থার প্রেক্ষিতে স্বামী স্ত্রীর সামাজিক মর্যাদা, তাদের অর্থনৈতিক অবস্থা বিভিন্ন দিক বিবেচনা করে সর্বোচ্চ পরিমাণ নিয়ে ইমামদের মাঝে কোনো মতবিরোধ নেই। যত সর্বোচ্চ যত নির্ধারণ করতে পারে, এবং যদি আদায় করার মতো যতটুকু সামর্থ্যে যতটুকু নিজের যোগ্যতা আছে, সামর্থ্য আছে, এই পরিমাণ সর্বোচ্চ পরিমাণ নিয়ে কোনো ইখতিলাফ বা মতভেদ নেই। মতভেদ শুধুমাত্র সর্বনিম্ন পরিমাণ নিয়ে। আজকে যেই হোয়াইট বোর্ডের যেই লাইন কয়টি এখানে সরহে বেকা গ্রন্থকারের ভাষায় এখানে উপস্থাপন করেছি, আকাল্লাহু আশারাতু দারাহিমা, হাজা ইন্দানা ওয়া আম্মা ইন্দা আশরাফি রাহিমাহুল্লাহ, কুল্লু মা ইয়াসলুহু মাহরান সাওয়া উন কানা আশারাতু দারাহিমা আও আকাল্লা মিনহা। এখানে দুটি দলে বিভক্ত হয়ে দুটি মত এখানে উল্লেখ্য। প্রথমেই রয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উক্তি, শরহে বেকায়া গ্রন্থকার এখানে কোট করেছেন, এইভাবে বর্ণনা করেছেন, আকাল্লাহু আশারাতু দারাহিমা, মহরের বিবাহের মধ্যে মহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 10 দিরহাম। হাদিসের আলোকে লা মাহরা বি আকাল্লা মিন আশারাতি দারাহিমা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, লা মাহরা আকাল্লা মিন আশারাতি দারাহিমা। হাদিসটি বর্ণিত হয়েছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, লা মাহরা, মোহর আদায় হবে না, আকাল্লা মিন আশারাতি দারাহিমা, 10 দিরহামের কমে। অনুরূপভাবে অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, লা তুক্তাউল ইয়াদি আকাল্লা মিন আশারাতি দারাহিমা ওয়ালা মাহরা লি আকাল্লি মিন আশারাতি দারাহিমা, চোরের হাত কাটা হবে না 10 দিরহামের কম চুরি করলে, অথবা এবং মোহর আদায় হবে না 10 দিরহামের কমে। এই দুইটি হাদিসের মাধ্যমে ইমাম আজম আবু হানিফা এবং অন্যান্য হাদিসের আলোকে ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি তার সুচিন্তিত অভিমত পেশ করেছেন, যে 10 দিরহামের কমে, সর্বনিম্ন 10 দিরহামের কমে মোহর আদায় হবে না, মোহর শুদ্ধ হবে না। এখানে এই কথাটাই বলা হয়েছে, আকাল্লাহু মোহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে আশারাতু দারাহিমা, 10 দিরহাম। হাজা ইন্দানা, এটা হচ্ছে আমাদের মত, অর্থাৎ কিতাবটি যেহেতু হানাফি মাজহাবের ফিকহি কিতাব, এই জন্য বলা হয়েছে হাজা ইন্দানা, এটা হচ্ছে আমাদের মত, মানে হানাফি মাজহাবের ইমামদের মত, ইমামের মত। ওয়া আম্মা ইন্দা শাফি ইমাম, পক্ষান্তরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কুল্লু মা ইয়াসলুহু মাহরান, যা মোহর হওয়ার যোগ্যতা রাখে, অর্থাৎ যেটা মূল্যযোগ্য মূল্য আছে, সাওয়াউন কানা আশারাতা দারাহিমা, সেটা হোক 10 দিরহাম আও আকাল্লা মিনহা, অথবা 10 দিরহামের কম, এরকম মূল্যযোগ্য যে কোনো জিনিস বা বস্তু অথবা টাকা পয়সা এটা মোহর হতে পারে, সেটা 10 দিরহাম হতে পারে, 10 দিরহামের কমও হতে পারে। হাদিস কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস, ফালতামিস ওয়ালাউ কানা খাতামাম মিন হাদিদ, এই হাদিসের আলোকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলতেছেন, যে কোনো জিনিস, যে কোনো মূল্যযোগ্য বস্তু বা পরিমাণে কম হোক বেশি হোক, যে কোনো অর্থই মোহর হতে পারে। ওয়া আও মা ফাউকাহা, এখানে সর্বোচ্চ পরিমাণের কথা বলা হয়েছে, আও মা ফাউকাহা, অথবা এই আকাল্লুহু আশারাতা দারাহিমা, সর্বনিম্ন পরিমাণ 10 দিরহাম, আও মা ফাউকাহা, অথবা এর থেকে বেশি মোহর হতে হবে। তাজিবু হিয়া, এবং ইমাম হানাফি মাজহাবের ইমামদের কথা বলা হইতেছে, ওয়া তাজিবু
হিয়া, হিয়া বলতে এখানে আশারাতু দারাহেমা হবে, তাজিব ওয়াজিব হবে হিয়া উহা, উহা মানে আশারাতু দারাহেমা, 10 দিরহাম ওয়াজিব হবে, ইন সুমিয়া দুনাহা, যদিও বিবাহের মধ্যে বিবাহ অনুষ্ঠানে অথবা বিবাহের আগে আলোচনার মধ্যে যদি 10 দিরহামের কমও বলা হয়, মহর উল্লেখ করা হয় যে 10 দিরহাম নয়, 9 দিরহাম, 8 দিরহাম এর থেকে, অর্থাৎ 10 দিরহামের কমও যদি নির্ধারণ করা হয় তবুও ওয়াজিব হবে 10 দিরহাম পরিমাণ, ওয়াইন সুমিয়া গায়রাহু, অথবা 10 দিরহাম ছাড়া অন্য কোনো কিছু কোনো পরিমাণের দিয়ে খেয়াল করলো না, একটা নির্ধারণ করলো সর্ব অবস্থায় 10 দিরহাম ওয়াজিব হবে, 10 দিরহামের কমও যদি নির্ধারণ করে তবুও 10 দিরহাম আদায় করতে হবে, ওয়াজিব হবে। আয় অর্থাৎ গায়রা দুন আশারাতা দারাহিমা, 10 দিরহাম ছাড়া অন্য কিছু যদি কি করা হয় নির্ধারণ করা হয়, ওয়াহুয়া ইম্মাল আশারাতু, সেটা হোক 10 দিরহাম, আও মা ফাউকা, অথবা 10 দিরহামের বেশি, 10 দিরহামের বেশি, বেশির ক্ষেত্রে তো কোনো কথা নেই, 10 দিরহামের কম যদি হয় তাহলে 10 দিরহাম ওয়াজিব হবে। ফাল মুসাম্মা ইন্দাল ওয়াতি, এখানে সর্বনিম্ন পরিমাণ নিয়ে ইখতিলাফের পরে ইমামদের মতবিরোধ আমরা দেখতে পেলাম যে দুটি মত এখানে পরিলক্ষিত হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন 10 দিরহামের কমে মহর আদায় হবে না, যদিও মহর নির্ধারণ করা হয় 10 দিরহামের কম তবুও 10 দিরহামই আদায় করতে হবে। আর পক্ষান্তরে ইমাম শাফি রহমতুল্লাহি আলাই তিনি বলতেছেন মূল্যযোগ্য যে কোনো বস্তু অথবা 10 দিরহামের কমে যে কোনো টাকার পরিমাণে, দেড়হামের পরিমাণে যাই হোক, 10 দিরহামের কমে যে কোনো জিনিস মূল্যযোগ্য বস্তু হলেই সেটা 10 দিরহামের কম হোক বেশি হোক এটা কি হতে পারে, মহর হতে পারে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উক্তি বর্ণনা করার পরে তারপরে শরহে বেকায়া গ্রন্থকার বলতেছেন এই যে মহর 10 দিরহাম হোক বা বেশি হোক যা নির্ধারণ করা হয়েছে, 10 দিরহামের বেশি যদি নির্ধারণ করা হয় বেশি আদায় করবে, 10 দিরহামের কম যদি নির্ধারণ করা হয়ে থাকে তাহলে 10 দিরহামই আদায় করতে হবে, আর যদি 10 দিরহামই আদায় নির্ধারণ করে থাকে 10 দিরহাম, অর্থাৎ যা শরঈ দৃষ্টিতে মহর সাব্যস্ত হলো এই মহর কখন আদায় করতে হবে, কখন আদায় করা যাবে এই আলোচনা গ্রন্থকার এখানে এনেছেন। ফাল মুসাম্মা ইন্দাল ওয়াতিগি, যা নির্ধারণ করা হয়েছে মহর, নির্ধারিত মহর আদায় করবে, ইন্দাল ওয়াতি, প্রথম সাক্ষাতে, প্রথম স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাতে, বাসর ঘরে, বাসর রাত্রি, সর্বপ্রথম যখন স্বামী স্ত্রীর সাক্ষাৎ হবে তখনই তারা এইটা আদায় করবে। উত্তম, আও মাউতি আহাদি হিমা, অথবা স্বামী স্ত্রীর যে কোনো একজনের যখন মৃত্যুর সময় আসবে তখন তার পূর্বে, অর্থাৎ সে প্রথম সাক্ষাতে অথবা তার জীবদ্দশায় আদায় করতে পারল না কিন্তু তার আদায় করার ইচ্ছা রয়েছে, আদায় করতে পারল না, এমত অবস্থায় লোকটি মারা গেল অথবা যে কোনো একজন মারা গেল, তাদের মৃত্যুর পূর্বে এই যখন সে অনুভব করবে, বুঝতে পারবে যে তার জীবনায়ু শেষ অথবা অসুস্থ হয়েছে, তার পূর্বেই মহর আদায় করে দিবে। অন্যথায় যদি মারা যায় দুইজনের একজন, মারা যাওয়ার পরে যেমন স্বামী মারা গেল, স্বামীর সম্পদ থেকে তার ওয়ারিশগণ তার স্ত্রীকে তার সম্পদ থেকে মহরানা আদায় করে দিবে। অনুরূপভাবে স্ত্রী যদি মারা যায়, স্বামী জীবিত থাকে, এমত অবস্থায় স্বামী তার সম্পদ থেকে স্ত্রীর উত্তরাধিকারী যারা রয়েছে এদের জন্য এই মহরের সম্পদ, মহরের টাকা পয়সা তাদের কাছে হস্তান্তর করবে। এটা বলা হলো যদি বিবাহ সংসার তাদের সাথে কি সম্পর্ক ছিল, সহবাস হয়েছে, সংসার করেছে, জীবনে কখন সুযোগ হয় নাই, দিতে পারে নাই, বিলম্ব করেছে বাকি রেখেছে, এমত অবস্থায় সে এইভাবে জীবন দুনিয়া থেকে বিদায় নিল, তাহলে তার সম্পদ থেকে এটা আদায় করতে হবে। অর্থাৎ এমন বিষয় যেটা বিলম্ব করার সুযোগ আছে, তবে বিনা যদি কোনো ব্যক্তি এই মহর পরিশোধ না করে অথবা পরিশোধ করার ওসিয়ত না করে যায় অথবা সে এই ধরনের চিন্তা ভাবনাই নেই যে মহর আদায় করতে হবে কেয়ামতের দিন, কিন্তু ওই ব্যক্তি অপরাধী বলে সাব্যস্ত হবে। এমনকি বলা হয়েছে বিবাহ বন্ধন ছাড়া একজন অন্য মহিলার সাথে যে এইরকম সম্পর্ক রাখা হারাম, এইরকম প্রত্যেক
এই স্ত্রীর সাথেও তার এই সারা জীবনের অপরাধ হিসাবে তার সাথে যতবার সে মেলামেশা করেছে, তার সাথে সংসার জীবন যাপন করেছে, সব কিছু এটা হারাম হিসাবে সাব্যস্ত হবে। কেয়ামতের দিন ওই ব্যক্তি জিনাকার হিসাবে কেয়ামতের ময়দানে উঠবে। এখন ওয়া নিসফিহি বিতালাকিন কাবলাল ওয়াতি, তবে এখানে আরেকটি মাসালা বলা হইতেছে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, কোনো বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হলো, এমন পরিস্থিতি তৈরি হলো যে তাদের সাথে বাসররাত হয় নাই, তাদের সাথে সহবাস হয় নাই, এমন অবস্থায় স্ত্রীকে যদি তালাক দিয়ে দেয় তাহলে নিসফুল মাহার অর্থাৎ মহরের অর্ধেক সে প্রাপ্ত হবে, অথবা সহবাস অথবা খলওয়াতে সাহিয়া একান্ত নির্জন বাস, সহবাস হয়নি অথবা তাদের সাথে একান্তে গোপন সাক্ষাৎ হয়নি, এমত অবস্থায় যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে সে নির্ধারিত মোহরের অর্ধেক অংশ পাবে। এখানে আমরা ফিকহি মতভেদের আলোচনা শুনতে এতক্ষণ জানতে পারলাম যে মোহর এমন একটা বিষয় যা অবশ্যই আদায় করতে হবে। এখন আলোচনায় এসেছে মোহর, মোহরের বিষয়টা সর্বনিম্ন পরিমাণে আলোচনা এসেছে একটি বিষয়, সেটি হচ্ছে 10 দিরহামের আলোচনা। এখন দিরহাম দিনার এগুলো ছিল পূর্বকালের পূর্বযুগের একটা হিসাব। এখন 10 দিরহামের পরিমাণ অর্থাৎ যেহেতু আমাদের দেশে আমরা হানাফি মাজহাবের লোক, আমাদের দেশে অধিকাংশ লোক হানাফি মাজহাবের, অতএব এই 10 দিরহাম বলতে আমরা কী বুঝি, এখানে 10 দিরহাম এখানে দেওয়া হয়েছে 10 দিরহামের পরিমাণ হচ্ছে 2.75 মাসা বা 30.618 গ্রাম, এটা হচ্ছে 10 দিরহামের পরিমাণ। তাহলে 10 দিরহামের পরিমাণ হচ্ছে 30.618 গ্রাম 2.75 মাসা, এইটার পরিমাণ হচ্ছে 10 দিরহাম। এই হিসাবে যদি হিসাব করা হয়, যদি রূপার দাম ধরা হয় 1200 টাকা যদি ধরা হয় প্রত্যেক রূপার, যদি 1200 টাকা করে ধরা হয় তাহলে 30.75 মাসা এর পরিমাণ মূল্য আসবে 1200 টাকা করে হলে 3150, আর মাহরে ফাতেমি যেটা ছিল এর পরিমাণ হচ্ছে 500 দিরহাম, এর পরিমাণ হবে 131.25 তোলা বা 157.5309 কিলো রূপা। অর্থাৎ এই হিসাবে মোহরে ফাতেমি যদি 500 দিরহাম ধরা হয় তখন মোহরের সর্বমোট মূল্য হবে 157,500 টাকা। মোট কথা সর্বনিম্ন পরিমাণ বর্তমান বাজার যদি রূপার বাজার দর ধরা হয় 1200 টাকা করে, সর্বনিম্ন আসবে 3150 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন পরিমাণের জন্য। আর আমরা জানি মোহর নির্ধারণ করা হয় স্বামী এবং স্ত্রী তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের সামাজিক মর্যাদা, বিভিন্ন কিছু বিভিন্ন বিষয়ের উপরে তাদের কি মোহর নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে যা অবশ্যই কি আদায়যোগ্য আদায় করতে হবে, এবং যদি কোনো ব্যক্তি মোহর নিজের স্ত্রীর মোহর আদায় করলো না, আদায় করার মন মানসিকতাও রাখলো না, এইভাবেই লোকটা মারা গেল, কিয়ামতের দিন সে অত্যন্ত অপরাধী হিসাবে, জঘন্য অপরাধী হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াতুন নিসা সাদাকাতি হিন্না নিহলাতান, তোমরা সন্তুষ্ট চিত্তে তোমরা খুশি মনে তোমরা তোমাদের স্ত্রীদের মোহর আদায় করে দাও। ফাইন তিবনা লাকুম আন শাইয়্যিম মিন নাফসান, যদি মিনহু নাফসান, যদি কোনো স্ত্রী তার স্বামীর জন্য নির্ধারিত মোহর যা কিছু নির্ধারণ করা হয়েছে সেটা কম হোক বেশি হোক, 10 দিরহামের কম অথবা বেশি যা নির্ধারণ করা হয়েছে এর থেকে কিছু যদি ছেড়ে দেয়, ফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে তোমরা সেই
ছেড়ে দেওয়া অর্থ তোমরা কি স্বাচ্ছন্দ্যে ভোগ করতে পারো। আয়াতের মাধ্যমে চারটি বিষয় আমরা বিভিন্ন শিক্ষা রয়েছে, যেমন মহর আদায় করা ফরজ, মহর নারীর প্রাপ্য, খুশি মনে স্বতঃস্ফূর্তভাবে আদায় করতে হবে, স্ত্রী কিছু ছেড়ে দিলে বা গ্রহণ করার পর স্বামীকে উপহার হিসাবে দিয়ে দিলে স্বামী তা স্বাচ্ছন্দ্যে ভোগ করতে পারবে, স্বামী চাপ দিয়ে বা কৌশলে পূর্ণ মহর বা আংশিক মাপ করিয়ে নেয় করিয়ে নিলে তাহলে আল্লাহর বিচারে তা মাফ হবে না। অতএব মহর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আজকে জানতে পারলাম মহর হানাফি মাজহাবের মাজহাবের আলোকে, মহরের এবং হাদিসের আলোকে, এমা রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে মহরের সর্বনিম্ন পরিমাণ এটা হচ্ছে 10 দিরহাম, আর সর্বোচ্চ পরিমাণ হচ্ছে